वेलकम टू द ऑनलाइन प्लैटफॉर्म ऑफ द द्रोणास। सो आरो एक बार आमरा चले एसेछि आजकेर आमादेर सेशन निये। तो जेमन आमि गत क्लासेओ बोलेछिलाम जे आमरा आमादेर सीरीजटा मेनटेन करब, आमादेर यूट्यूबे जे सीरीजटा चलछे प्रिवियस इयर्स आस्क्ड क्वेश्चंस एर, तो ओई क्वेश्चनगुलो निये आमरा आजकेर सेशनो डिसकस करब। एबं आजकेर क्वेश्चनो आमरा ठीक বাংলাতেই করব। এর আগে দুটো সেশন ইংলিশ সরি হিন্দিতে হয়েছে এবং আজকের সেশনটাও আমরা বাংলাতে করব। সুতরাং আমাদের আজকের সেশনটা স্টার্ট করা যাক। তার আগেই আমি বলে নিই যে তোমরা যারা এনটিপিসি গ্রুপ ডি এর প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা আমাদের অনলাইন ক্লাসেসগুলো ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, যেটা আমরা একদমই ফ্রিতে করাচ্ছি। এবং এছাড়া তোমরা যদি আরেকটু সিস্টেমেটিক ওয়েতে নিজেদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমরা আমাদের অনলাইন ব্যাচ জয়েন করতে পারো, অনলাইন অফলাইন যা তোমাদের ইচ্ছা। এবং এর সঙ্গেই আরেকবার বলে নিই যে অক্টোবরের ফার্স্ট উইক থেকে মোস্ট প্রবাবলি আমাদের যে নতুন কোর্সগুলি লঞ্চ হতে চলেছে এবং স্টার্ট হতেও চলেছে, তো ডেট তোমরা শিগগিরই জানতে পেরে যাবে। তো তোমরা যদি চাচ্ছ যে আরেকটু সিস্টেমেটিক্যালি এই জিনিসগুলো নিয়ে যাবে, ফর এক্সাম্পল তোমরা মক টেস্ট, তারপরে হচ্ছে এমসিকিউ, থিওরি নিয়ে ডিসকাশন, তো এই সম্পূর্ণ বিষয়গুলি ক্লাসের মধ্যে কভার করা হবে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা এই ব্যাচগুলোতে পার্টিসিপেট করতে পারো। এবং এই ব্যাচের ব্যাপারে যে কোনো রকম ইনফরমেশনের জন্য তোমাদের স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে কল করে আমাদের ব্রাঞ্চ থেকে এই কোর্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস নিয়ে নিতে পারো। এবং এই ব্যাচের যে ফিস অত্যন্ত ন্যায্য মূল্যের এবং খুবই কম রাখা হয়েছে, যাতে কারো প্রিপারেশনে প্রবলেম না হয় বা কোনো অসুবিধা না হয়। সুতরাং তো এই বলেই আমার যে আজকের যে সেশনটা আছে, আজকের সেশনটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। সো আজকের সেশনটা স্টার্ট করা যাক। এবং এর সঙ্গে আরেকটি কথা যে তোমাদের যদি সেশনটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এই যে সেশনটা আছে এই সেশনটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সুতরাং তাহলে চলে আসি আমরা আজকের কোয়েশ্চনে। তো ফার্স্ট অফ অল আমাদের সামনে যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা আমরা একটু পড়ব, পড়ে দেখি যে এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে অ্যামং দ্য বিলো হুইচ কালার অফ লাইট হ্যাজ লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে অপশান আছে এ গ্রিন, বি ব্লু, সি রেড, ডি ভায়োলেট। আচ্ছা, তো ফার্স্টে দেখে নিই যে এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ফ্রিকোয়েন্সি। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে কখন আমাদেরকে ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করা হচ্ছে আর কখন আমাদেরকে ওয়েভলেন্থ। ঠিক আছে, কখন আমাদেরকে ওয়েভলেন্থ জিজ্ঞেস করা হচ্ছে, তো এই দুটোর উপরে আমাদেরকে চোখ রাখতে হবে। কারণ অনেক সময় কি হয়, অনেকে রেড রেড রেড, তো মাথার মধ্যে রেড থাকে তো রেড ক্লিক করে দেয়, অনেক সময় ভায়োলেট ভায়োলেট ভায়োলেট, তো মাথার মধ্যে থাকে এবং ভায়োলেটটা ক্লিক করে দেয়। তো আমাদেরকে জানতে হবে ফার্স্টে যে আমাদের কাছে কী চেয়েছে। তাহলে ফার্স্টে আমরা দেখে নিই যে কী করে আমরা এই জিনিসটাকে খুব সহজেই মনে রাখতে পারি। তো ফার্স্ট অফ অল আমি এটাকে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে আমি এটাকে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের যেই স্পেকট্রাম আছে সেখানে আমাদের যে কালারগুলো থাকে কী কী থাকে, একটা হচ্ছে ভি, আই, বি, জি, ওয়াই, ও, আর। ঠিক আছে, এইবার আমাদেরকে একটা রিলেশন মনে রাখতে লাগবে যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা। এর মানে কি, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওয়ান বাই ওয়েভলেন্থ। ঠিক আছে, এর মানেটা হচ্ছে যে যেই যখন ফ্রিকোয়েন্সিটা বেশি হবে, যার ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট হবে তার ওয়েভলেন্থ শর্টেস্ট হবে, যার ওয়েভলেন্থ হাইয়েস্ট হবে তার ফ্রিকোয়েন্সি শর্টেস্ট হবে। তো এই যে ভিবগিয়র, ঠিক আছে, এই ভিবগিয়রটা ফ্রিকোয়েন্সির রেসপেক্টে এইভাবে যায়। তাহলে
সবচেয়ে ছোট এখানে কে? রেড। তাহলে এখানে আমার আনসার হয়ে যাবে রেড। ঠিক আছে, আশা করি এখানে কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, এইবার যদি আমি জিজ্ঞেস করতাম যে লার্জেস্ট লং বা হাইয়েস্ট ওয়েভলেন্থ, তাহলে কিন্তু তখন আবার রেডি আনসার হতো। ঠিক আছে, কারণ যার ফ্রিকোয়েন্সি কম হবে তার ওয়েভলেন্থ বেশি হবে, যার ওয়েভলেন্থ কম হবে তার ফ্রিকোয়েন্সি বেশি হবে ব্যস্ত অনুপাতে। ঠিক আছে, আশা করি এই যে ইনভার্সলি প্রপোর্শনাল এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে, এটা তোমাদের বোঝা গেছে। আশা করি এখানে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। ওকে, এইবার আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশনে। আচ্ছা, আর এখানে আমি এই জিনিসটা একটু বলে দিই, এই জিনিসটা আমি একটু লিখে দিই। এখানে এফ ডিনোটস ফ্রিকোয়েন্সি আর ল্যামডা ওয়েভলেন্থ। ঠিক আছে, এবার চলে যাই আমাদের নেক্সট কোয়েশনে। কি বলেছে? হুইচ ভ্যাকসিন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। তো এটা আমাদের মানে খুবই বেসিক বায়োলজির কোয়েশ্চেন, মানে যেটা আমরা জীবন বিজ্ঞান বলি আর কি। তো ফার্স্ট অফ অল, দ্য হুইচ ভ্যাকসিন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। তো এটার আনসার হবে আমাদের পেনিসিলিন। ঠিক আছে, কোথা থেকে করেছিল? ফ্রম আ ফাঙ্গাস কল্ড পেনিসিলিয়াম। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আমার বলার কিচ্ছু নাই আর। তো এবার আমি আমাদের যে নেক্সট কোয়েশ্চেন আছে নেক্সট কোয়েশ্চনে যাব। এবার দেখে নেওয়া যাক যে নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে। চলে আসে আমাদের কোয়েশ্চেন নাম্বার 108। ঠিক আছে, বলছে ইন 2015 হুইচ প্ল্যানেট ফার্স্ট আন্ডারগ্রাউন্ড আ, আচ্ছা এখানে একটু বোধ হয় মিসপ্রিন্ট হয়ে গেছে, বিটুইন হুইচ প্ল্যানেট ফার্স্ট আন্ডারগ্রাউন্ড আইস, আচ্ছা ইন হুইচ প্ল্যানেট ফার্স্ট আন্ডারগ্রাউন্ড আইস গ্লেশিয়ার ওয়াজ ফাউন্ড। ঠিক আছে, এর মানে বলতে চেয়েছে যে কোন গ্রহে প্রথম আন্ডারগ্রাউন্ড গ্লেশিয়ার, আইস গ্লেশিয়ার মানে বরফ পাওয়া গিয়েছিল। ঠিক আছে, তাহলে ইন 2015 তাহলে কোথায় পাওয়া গেছে? মার্স। এইবার এখান থেকে আমাদের মার্স থেকে এবার অনেক কোয়েশ্চেন থাকতে পারে। ফর এক্সাম্পল, এখনও অবধি মার্সে যতগুলি ভেহিকল গেছে বা যতগুলি স্যাটেলাইট গেছে তার মধ্যে সবচেয়ে চিপেস্ট যেই দেশ থেকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার থেকে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মঙ্গলয়ান। ঠিক আছে, তো এটা হচ্ছে মঙ্গলয়ান। আচ্ছা, কবে পাঠানো হয়েছে? এটা পাঠানো হয়েছে 5 November 2013-এ। আচ্ছা, এর সঙ্গে আরও কোয়েশ্চেন থাকতে পারে যে এটা কোথার থেকে পাঠানো হয়েছে। তাহলে এটা হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। এটা কোথায় আছে? শ্রী হরিকোটা। ঠিক আছে, আচ্ছা এইবার অবভিয়াসলি ইন্ডিয়ার হয় তাহলে লঞ্চড বাই ইসরো। তাহলে প্রেজেন্ট চেয়ারম্যান কে আছে? কে? শিবম। তাহলে দেখো এখান থেকে আমাদের কতগুলো কোয়েশ্চেন বেরিয়ে গেল। এবং কিসে পাঠানো হয়েছিল, মানে কোন ভেহিকলটি ইউজ করা হয়েছিল? তো এইটাকে পাঠানোর জন্য ইউজ করা হয়েছিল, ওকে, এটার জন্য ইউজ করা হয়েছিল PSLV C-25। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে PSLV, তো এইটার অনেক সময় কি করা হয়, এইটার অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞেস করে নেওয়া হয়। তাহলে এর ফুল ফর্মটা কি হবে? PSLV। তাহলে এর পুরো নাম হবে পোলার
লাইট লঞ্চ ভেহিকল, ঠিক আছে? তাহলে এখান থেকেই আমরা কতগুলো জিনিস পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাদের যদি যে আমাদের যে বাকি অপশনগুলো দেওয়া আছে সেগুলোর ব্যাপারে যদি আমরা একটু ডিসকাস করে নিই। আচ্ছা, ফার্স্ট অফ অল জুপিটার লার্জেস্ট প্ল্যানেট, ঠিক আছে, আর ভিনাস হটেস্ট প্ল্যানেট। আচ্ছা, এবার লিখিয়ে দিলাম হটেস্ট, ঠিক আছে। কেন হটেস্ট? কারণ ভিনাসের যে অ্যাটমসফিয়ারটা আছে সেটা সালফার গ্যাস দিয়ে তৈরি, সালফার মানে মোস্টলি সালফার গ্যাস দিয়ে তৈরি। এই কারণে সেখান থেকে হিটটা কমপ্লিটলি রেডিয়েট হতে পারে না, অর্থাৎ মানে রিফ্লেক্ট হতে পারে না, দ্যাটস ওয়াই হিটটা ওখানে ট্র্যাপ হয়ে যায়। এই কারণে ভিনাস হচ্ছে হটেস্ট প্ল্যানেট, ঠিক আছে। আচ্ছা, মার্কিউরি যদিও বা কাছের হতে পারে, বাট ভিনাস ইজ দ্য হটেস্ট প্ল্যানেট। এইবার চলে আসি আমরা জুপিটার, এটা সবাই জানো তোমরা যে জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট। কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও জেনে নিই যে জুপিটারের একটা স্যাটেলাইট আছে বা একটা উপগ্রহ আছে যার নাম হচ্ছে গ্যানিমেড, যেটা আমি আগেও বলেছি, আগেও এই কোশ্চেনটা এসেছে আগের শিফটগুলিতেও। গ্যানিমেড, ইট ইজ দ্য লার্জেস্ট স্যাটেলাইট, লার্জেস্ট ন্যাচারাল স্যাটেলাইট, ঠিক আছে, এটা হচ্ছে লার্জেস্ট ন্যাচারাল স্যাটেলাইট। এইবার সিমিলারলি মার্সের দুটো স্যাটেলাইট আছে, এইবার আমি জায়গা শেষ, তাহলে এবার এখানে আমি লিখে দিচ্ছি এটাকে, ঠিক আছে। মার্সের দুটো স্যাটেলাইট আছে, কি কি? একটা হচ্ছে ফোবস অ্যান্ড ডিমস, ঠিক আছে। এবার যেমন এই যে গ্যানিমেড, এই গ্যানিমেডটা হচ্ছে লার্জেস্ট ন্যাচারাল স্যাটেলাইট, সিমিলারলি এই যে ডিমস এটা হচ্ছে স্মলেস্ট ন্যাচারাল স্যাটেলাইট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটাই জায়গা থেকে আমরা কতগুলো আনসার বা জিকে আমরা পেয়ে গেলাম। এইবার এই যে স্যাটার্ন অর্থাৎ শনি, খুব বেশি সময় এই জিনিসটা লক্ষ্য করা যায় যে এখান থেকে একটা কোয়েশ্চেন করা হচ্ছে, সেই কোয়েশ্চেনটা কি? সেই কোয়েশ্চেনটা হলো যে স্যাটার্নের একটা স্যাটেলাইটের নাম, সেটা কি? সেটা খুব ইজি নাম, টাইটান, ঠিক আছে। তো আশা করি আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো এখানে দিয়েছি এগুলো ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে আমাদের যে এই যে সেশনটা যতটা হয় লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং এই ধরনের আরও কোয়েশ্চেন পেতে বা এই ধর এই যে কোর্স, এই কোর্স রিলেটেড কোনো রকম যদি ইনফো নিতে হয় তাহলে যে নম্বরটি প্রথমেই স্ক্রিনের মধ্যে পাবলিশ করা হয়েছিল সেই নম্বরটিতে আপনারা ফোন করতে পারেন। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চনে। এবার কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য রিজন অফ সাউন্ড পলিউশন। তো এই কোয়েশ্চেনটাও যেমন আমাদের আবার কমন পড়ে গেল, মোস্ট প্রবাবলি 31st মার্চের কোনো একটা শিফটের হবে এটা। ওকে, তো কি কি আছে? ডেথস অফ অ্যানিমালস, টিনিটাস, হাই ব্লাড প্রেশার, ডিপ্লিশন অফ ওজন। তাহলে এবার এখানে আমার কোয়েশ্চেনটা কি বলেছে? এখানে আমার কোয়েশ্চেন বলেছে সাউন্ড পলিউশন, তাই না? তাহলে এবার এই সাউন্ড পলিউশনের সঙ্গে কোন জিনিসটা আমাদের রিলেটেড হতে পারে, তাহলে এখানে আমরা জেনে নিই। ফার্স্ট অফ অল হুইচ ইজ নট, তাহলে কোন জিনিসটা রিলেটেড নয়, তাহলে ডিপ্লিশন অফ ওজন, ঠিক আছে। কারণ ওজনটা ক্ষয় হওয়ার, ওজন লেয়ার ক্ষয় হওয়ার মেইন কারণ হচ্ছে CFC, দ্যাট ইজ ক্লোরোফ্লুরোকার্বন, এটা হচ্ছে মেইন রিজন বিহাইন্ড দ্য ডিপ্লিশন অফ ওজন। আচ্ছা, এইবার নয়েজ পলিউশন যেটা আছে, তো এবার নয়েজ পলিউশনের সঙ্গে আমরা নর্মাল সাউন্ডের যদি আমরা একটু দেখে নিই, যে আমরা যখন নর্মাল কনভারসেশন করি তখন আমাদের ভয়েসের রেঞ্জ যেটা আমরা ডেসিবেলে মাপি সেটা কত হয়, তাহলে নর্মাল কনভারসেশন, তাই না? নর্মাল কনভারসেশন, নর্মাল কনভারসেশন যেটা হয় সেটা হচ্ছে আমাদের 60 dB, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি বলি
যে কোন লেভেলটা আমাদেরকে মানে আমাদের জন্য হার্মফুল, ঠিক আছে? তাহলে আমি এখানে হার্মফুলটা হবে 130 ডেসিবেল, ঠিক আছে? এইবার যদি বলে যে নয়েজ, নয়েজ ইন সিটি, এর রেঞ্জ কি হবে, তাহলে এর রেঞ্জ হবে 55 to 60 ডিবি। আচ্ছা, নয়েজ, নয়েজ পুরোপুরি আলাদা জিনিস, নর্মাল কনভারসেশন পুরোপুরি আলাদা জিনিস, ঠিক আছে? হার্মফুল, হার্মফুল মানে ইট ক্যান ড্যামেজ আওয়ার ইয়ার্স, ঠিক আছে? তো এই সূত্রে এটাকে হার্মফুল বলে এখানে লেখা হয়েছে। আমার আগের ক্লাসের মধ্যে যেখানে আমি সাউন্ডের এই ব্যাপারগুলো ডিসকাস করেছি, তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। খুব বেশি ক্লাস, নাম্বার অফ ক্লাসেস নেই, সুতরাং তোমাদের এটা খুঁজতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এইবার চলে আসি আমরা আমাদের যে নেক্সট কোয়েশ্চেন আছে সেখানে। এইবার নাম্বার 110 অর্থাৎ 110, এইবার কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিনস হেল্প ইন ক্লটিং অফ ব্লাড, তার মানে যেটাকে বাংলায় বলা হয় রক্ত তঞ্চন, ঠিক আছে? বাংলায় বলা হয় রক্ত তঞ্চন বা রক্তের জমাট বাঁধা। তাহলে এখানে কোন ভিটামিনটা আমাদেরকে হেল্প করে? তো ফার্স্ট অফ অল এখান থেকে আমার আনসারটা আমি মার্ক করে দিচ্ছি, যেটা হচ্ছে ভিটামিন B12, ঠিক আছে? এইবার একটা জিনিস প্রায়শই তোমরা হয়তো পরীক্ষায় খেয়াল করেছো যে এখানে কোয়েশ্চেন আসে যে ভিটামিনগুলির রাসায়নিক নাম। এবার অনেক সময় হয় কি যে ভিটামিনগুলির যে রাসায়নিক নামগুলো আছে সেইগুলো নিয়ে খুব কনফিউশন হয়। তো এখানে আমি একটা শর্ট ট্রিক দিচ্ছি, তো জানি না তোমাদের ট্রিক বলে মনে হবে কি না সেটা, কিন্তু আমার মনে হয় তোমাদের হেল্প হবে সে ট্রিক না মনে হলেও। তো এটার নাম লিখে দিলাম আমরা রত এক টোপি, ঠিক আছে? এইবার দেখা যাক যে এখান থেকে ভিটামিনগুলির নাম কিভাবে আসে। তাহলে আমি এটাকে আর এ, আর এ দিয়ে আমি লিখতে পারি রেটিনল, রাইট, টিএইচ, এখান থেকে আমি লিখতে পারি থায়ামিন, এ দিয়ে আমি লিখতে পারি অ্যাসকর্বিক অ্যাসিড, কে দিয়ে আমি লিখতে পারি ক্যালসিফেরল, টিও দিয়ে আমি লিখতে পারি টোকোফেরল, এবং পিআই, ঠিক আছে? এই যে পিআই, এটা দিয়ে আমরা লিখতে পারি ফাইলোকুইনন। কিন্তু এইবার এখান থেকে আমি ভিটামিনগুলোর নাম কিভাবে পাবো? কিচ্ছু না, জাস্ট সিম্পলি ভিটামিনগুলিকে আমি সিরিয়াল ওয়াইজ লিখে দেবো অ্যালফাবেটিক অর্ডারে। সুতরাং এ, বি, সি, ডি, ই, কে, ঠিক আছে? তাহলে এই যে আমি যে লিখলাম, তো এইগুলো হয়ে গেল আমার ভিটামিনের নাম, তার সঙ্গে সঙ্গে উপরে দেওয়া আছে তাদের রাসায়নিক নাম, এবং তার সঙ্গে উপরে দেওয়া আছে এই যে ট্রিকটা। তো আশা করি এটা তোমাদের হেল্প হবে। আচ্ছা, এর সঙ্গেই বলে নিই যে এখানে যে ভিটামিন B12 আছে, তো এই যে ভিটামিন 12, এই ভিটামিন 12 এর একটা রাসায়নিক নাম আছে, এই রাসায়নিক নামটা হচ্ছে কোবালিমিন, ঠিক আছে? এই রাসায়নিক নাম হচ্ছে কোবালিমিন। কেন? কারণ ভিটামিন B12 এর মধ্যে কোবাল্টের পরিমাণ অত্যাধিক বেশি থাকায় এই ভিটামিনের রাসায়নিক নাম কোবাল্টের নামে রাখা হয়েছে, অর্থাৎ কোবালিমিন, ঠিক আছে? তাহলে আশা করি কোশ্চেনের এক্সপ্লানেশনটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে আসি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু হাউ মাচ ফ্যারেনহাইট। এবার দেখুন, এখানে আমি যদি একটা আনসার টিক করে দিই, সে আমি একটা আনসার টিক করে দিতেই পারি, ঠিক আছে? কিন্তু এখন 0 ডিগ্রির জায়গায় যদি 4 ডিগ্রি বলে, 6 ডিগ্রি বলে, 8 ডিগ্রি বলে, বা এটা তো শুধু ডিগ্রি ফ্যারেনহাইট, তারপরে ফ্যারেনহাইট টু ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন, হ্যাঁ, তো এই যে রিলেশনগুলো আমি কী করে বের করতে পারবো তখন ভ্যালুগুলো?
তো এটার জন্য আমরা কি করব, সিম্পলি একটা ইকুয়েশন মনে করব, ঠিক আছে? এই সিম্পলি একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা যে টেম্পারেচার, যে চারটি স্কেল হয়, চারটি স্কেলের মধ্যে রিলেশনটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে আমাদের যে ইকুয়েশনটা, ইকুয়েশনটা হচ্ছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস 32/9 ইকুয়াল টু আর বাই ফোর আর ইকুয়াল টু কে মাইনাস 273/5। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা কীভাবে ইউজ করব। ফর এক্সাম্পল এখানে বলা আছে 0 ডিগ্রি আর ডিগ্রি সেন্টিগ্রেড আর ফ্যারেনহাইটের মধ্যে, তো আমরা এই দুটোকে নিব, ঠিক আছে? এবার যদি বলা হতো যে সেন্টিগ্রেড আর কেলভিন স্কেলের মধ্যে, তাহলে আমরা এই দুটোকে নিতাম, ঠিক আছে? তো আমরা এই দুটোকে নিয়ে ইকুয়েশন করে আমরা করতে পারতাম। বা যদি বলতো ফ্যারেনহাইট আর কেলভিনের মধ্যে, তাহলে আমরা এই দুটোকে নিতাম, ফ্যারেনহাইটের জায়গায় ফ্যারেনহাইটের ভ্যালু বসিয়ে দিতাম, কেলভিনের জায়গায় কেলভিনের ভ্যালু বসিয়ে দিতাম, তারপরে সিম্পলি ইকুয়েশনের ক্যালকুলেশন, ঠিক আছে? তো এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে -40 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে টেম্পারেচারটা, এইটা -40 ডিগ্রি ফ্যারেনহাইট, ঠিক আছে? তো দুটোই স্কেলের মধ্যে এই -40 ডিগ্রিটা আমাদের কমন পাওয়া যায়, মানে হচ্ছে ইকুয়াল পাওয়া যায়, ঠিক আছে? এইবার আমরা চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চনে, যেটা একটা অ্যানালজির কোয়েশ্চেন দিয়েছে। বলেছে ইফ ওয়াটার ইজ টু হাইড্রোজেন দেন পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এবার সিম্পলি এই দুটোর মধ্যে আমাদেরকে ইয়ে করতে হবে, আমাদেরকে রিলেশন দেখতে হবে। তো দেখা যাক যে এই যে ওয়াটার মলিকিউলটা আছে, এই ওয়াটারের ফার্স্ট এলিমেন্টটাই হচ্ছে হাইড্রোজেন, তো ওই জন্য হাইড্রোজেন দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে এর ফার্স্ট ইয়ে যে এলিমেন্টটা, সেটা পটাশিয়াম হতে পারে। তাহলে আমার আনসার হয়ে যাচ্ছে কত, পটাশিয়াম, ঠিক আছে? এইবার চলে আসে আমাদের যে নেক্সট কোয়েশ্চেন আছে সেখানে। আচ্ছা, এবার কি বলেছে, হোয়াট ইজ প্ল্যানেট 9, ঠিক আছে? এবার বলেছে কোয়েশ্চেন হোয়াট ইজ প্ল্যানেট 9। তাহলে এই যে প্ল্যানেট 9, এই প্ল্যানেট 9 এর অপশনগুলো পড়ে নিই। প্ল্যানেট ইন কমেট গ্যালাক্সি, আ প্ল্যানেট ইন অ্যাড্রোমোড গ্যালাক্সি, আ প্ল্যানেট হোয়ার স্টার ওয়ার্স হ্যাপেন্ড, আ লার্জেস্ট প্ল্যানেট মোস্ট প্রবাবলি কভার্ড উইথ আইস, এর সঙ্গে আমরা আরেকটু লাগিয়ে দিই আউটার গ্যালাক্সি, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে এখানে যে আনসারটা হবে, এই আনসারটা হবে অপশন ডি। তো এর সঙ্গে আমি আরেকটা জিনিস বলে দিই যে এই যে প্ল্যানেট 9, এই প্ল্যানেটটা খুঁজে বের করেছে নাসা, ঠিক আছে? এই প্ল্যানেটটা খুঁজে বের করেছে নাসা। নাসা কোথায়কার, ইউএসএ। আচ্ছা, এবং এর সঙ্গে বলা হয়েছে যে এই যে প্ল্যানেটের যে মাস, এই যে নাইন্থ প্ল্যানেটের যে মাস, ইট ইজ ইকুয়াল টু 10 টাইমস অফ আর্থ মাস, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এতদূর বোঝা গেছে। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চনে। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা একটু পড়ে নেব কোয়েশ্চেনটা। বলছে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন অক্সিডেশন রিয়াকশন, ঠিক আছে? অর্থাৎ অক্সিডেশন যে বিক্রিয়াটি হয়, এর মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, অ্যাডিশন অফ ইলেকট্রনস, রিমুভাল অফ ইলেকট্রনস, অ্যাডিশন অফ প্রোটনস, রিমুভাল অফ প্রোটনস। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল অক্সিডেশন রিয়াকশন এটা কাকে বলে? তো অক্সিডেশন রিয়াকশনের আমরা যেই ডেফিনেশনটা জানি, সেই ডেফিনেশনের মতে অ্যাডিশন অফ অক্সিজেন অর রিমুভাল অফ হাইড্রোজেন, ঠিক আছে? তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় অক্সিডেশন রিয়াকশন। তো মেইনলি এই প্রসেসের মধ্যে কি হয়, এই প্রসেসের মধ্যে ইলেকট্রন লুজ হয়, ঠিক আছে? এই প্রসেসের মধ্যে ইলেকট্রন লুজ হয়। এইবার কেমিক্যাল
ইকুয়েশনের মধ্যে কেমিক্যাল রিয়াকশনের অনেকগুলো পার্ট আছে, যেমন ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট, কম্বিনেশন, ডিকম্পোজিশন, তার মধ্যেই দুটো মেন পার্টের মধ্যে এটা পড়ে। একটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন, আরেকটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। আর এই অক্সিডেশন আর রিডাকশনটাকে একসঙ্গে বলা হয় রেডক্স, রেডক্স রিয়াকশন, ঠিক আছে? তো অক্সিডেশন রিয়াকশনে অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি রিমুভাল অফ ইলেকট্রনস। আশা করি বোঝা গেছে এই কোশ্চেনটা, ঠিক আছে? আমি তাও এখানে লিখে দিলাম, এই যে ইলেকট্রন মাইনাস হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসি আমরা যে নেক্সট আমাদের কোয়েশ্চেন আছে সেটার মধ্যে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট, আচ্ছা এই এখানে আমি একটা জিনিস একটু বলে নেব, এটা ইজ নট ট্রু, ঠিক আছে? ইজ নট ট্রু হবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তাড়াহুড়া হয়তো। তো যাই হোক, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট রিক্টার স্কেল, তাহলে রিক্টার স্কেলের ব্যাপারে এখানে জিজ্ঞেস করা হয়েছে। আমরা তো সবাই জানি যে ভূমিকম্প মেজার করার জন্য রিক্টার স্কেলের ব্যবহার করা হয়, ঠিক আছে? কিন্তু তার অতিরিক্ত আমরা আর কি কিছু জানি, দেখে নেওয়া যাক। বলছে ইট ওয়াজ ডেভেলপড বাই চার্লস রিক্টার অ্যান্ড গুটেনবার্গ, গুটেনবার্গ যিনি ছাপাখানা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? সেকেন্ড ওয়ান, ইট ইজ আ মিনিমাম মেজারমেন্ট ইউনিট অফ আর্থকুয়েক, ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে বলে রাখি এখানে মিনিমাম তো বলা আছে, কিন্তু এটা হচ্ছে কি, বেসড অন লগারিদম, ঠিক আছে? ইট ইজ ইউজ টু মেজার দ্য ম্যাগনিটিউড অফ আর্থকুয়েক, ঠিক আছে? এটাও ঠিক আছে। তাহলে নেক্সট কি বলেছে, আ মেজারমেন্ট অফ 8-9 অন রিক্টার স্কেল ইজ কমপ্লিটলি নর্মাল আর্থকুয়েক। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে এই জিনিসটাকে পুরোপুরি জানার জন্য যে রিক্টার স্কেলের মেজারমেন্ট কেমন হয়। তো আমরা ফার্স্টেই জেনে নিই, ফার্স্ট অফ অল রিক্টার স্কেল ওয়াজ ডিসকভার্ড ইন 1935, ঠিক আছে? এইবার এর যে মেজারমেন্ট, এর মধ্যে যে মেজারমেন্ট থাকে, এর মধ্যে মেজারমেন্টটা থাকে 0-10, ঠিক আছে? অর্থাৎ জিরোটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট আর টেনটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। তো অবভিয়াসলি যে এখানে যে 8-9 কথা বলা আছে সেটা তো হাইয়েস্ট পয়েন্টের কাছাকাছি, তার মানে এটা তো মানে কোনোভাবেই নর্মাল হতে পারে না। তো এখানে আমার যে আনসার হবে সেটা হবে এটা, হুইচ ইজ নট ট্রু, ঠিক আছে? এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেনের মধ্যে। কোয়েশ্চেনটা কি বলেছে, বলছে যে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু কনভার্ট ডিজিটাল সিগন্যালস ইনটু অ্যানালগ সিগন্যালস, ঠিক আছে? এইবার এইখানে আমাদেরকে কিছুগুলো অপশনস দেওয়া আছে, অপশনসগুলো একটু দেখে নেব। ওয়াইফাই, মোডেম, পোর্ট, ইউএসবি। তাহলে এইবার এখানে ওয়াইফাই তো কোনোভাবেই সিগন্যালকে ট্রান্সফার করার কাজ করে না, করে কি কখনোই করে না, পোর্ট হবে না, পোর্ট একটা ইনপুট সিস্টেম বলা যেতে পারে, ইউএসবি একটা এক্সটার্নাল মেমোরি ডিভাইস। তার মানে আমার অপশন কি বাঁচতেছে, আমি যদি এলিমিনেটও করি তো আমার বাঁচতেছে অপশন মোডেম। আচ্ছা, এবার তাহলে মডেমের পুরো নামটা অনেক সময় চলে আসে, তাহলে এর পুরো নামটা আমরা একটু দেখে নেব। এর পুরো নাম হচ্ছে মডিউলেটর ডি মডিউলেটর, ঠিক আছে? আচ্ছা, এইবার এর সঙ্গে যদি আমি একটু দেখে নিই যে এখানে বলা হয়েছে ডিজিটাল সিগন্যালস আর অ্যানালগ সিগন্যালস, ঠিক আছে? তাহলে ডিজিটাল সিগন্যাল কোনগুলো আর অ্যানালগ সিগন্যাল কোনগুলো, তো আমি বলে দিই যে ডিজিটাল সিগন্যাল আমি কোনগুলোকে বলবো, যেইগুলো আমার বাইনারি কোডিং দিয়ে তৈরি, অর্থাৎ 0-1 দিয়ে, ঠিক আছে? 0-0, 0-0, 0-1, মানে 0 আর 1 দিয়ে আমার যে তৈরি, এগুলোকে আমরা বলবো ডিজিটাল সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল কোনটা, অ্যানালগ সিগন্যাল হয়ে গেল এই যে এইটা, যেটাকে আমরা আরেক কথায় বলি এই যে ট্রিগনোমেট্রির সাইন ওয়েভ, ঠিক আছে?
ওকে, এবার আমরা চলে আসি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা আছে 117। বলা আছে হোয়াট ইজ দ্য নর্মাল রেট অফ হার্ট বিট অফ অ্যান অ্যাডাল্ট হিউম্যান। তো আনসারটা দেখে নিই, 60-100 বিটস পার মিনিট, 50-80 বিটস পার মিনিট, 120-180 বিটস পার মিনিট, 75-120 বিটস পার মিনিট। তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি যে নর্মাল রেটিংটা কত। তাহলে নর্মাল রেট অফ আ অ্যাডাল্ট হিউম্যান কত? 72 বিটস পার মিনিট, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে তো আমাকে রেঞ্জ দেওয়া আছে, তাহলে আমি দেখবো যে আমার 72টা কোথায় আসছে, এখানেও আসছে এখানেও আসছে, কিন্তু আমার আনসার হবে এইটা, ঠিক আছে, এটা হবে না। ওকে, এইবার চলে আসি আমরা আমাদের যেই নেক্সট কোয়েশ্চনে। আচ্ছা, এইবার এই যে কোয়েশ্চেনটা এটা তোমাদের সামনে আছে, নাম্বার 118। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফার্স্ট অফ অল অ্যাজ এ ইন্ডিয়ানও এই জিনিসগুলো আমাদের জানা উচিত, তাছাড়া খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটা আমাদের এনটিপিসির জন্য হতে পারে। তো কি বলেছে, বলছে হোয়াট ওয়াজ দ্য কোড ফর পোখরান অ্যাটমিক প্রোগ্রাম হ্যাপেন্ড ইন 1998। ঠিক আছে, হোয়াট ওয়াজ দ্য কোড ফর পোখরান অ্যাটমিক প্রোগ্রাম হ্যাপেন্ড ইন 1998। তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নিব যে 1998-এর মধ্যে যে প্রোগ্রাম অ্যাটমিক প্রোগ্রামটা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তো এইবার তার আগে আমি বলে দিই, তার আগেও ইন্ডিয়াতে অ্যাটমিক টেস্ট করা হয়েছিল, ঠিক আছে। যেমন ফার্স্ট করা হয়েছিল, একদম ফার্স্ট, ইন 1974, ঠিক আছে, একদম ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম। তো এই এই এটার কোড ছিল পোখরান ওয়ান বলা যেতে পারে, স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে। তো এই যে এইটা এইটা হচ্ছে কোড ছিল 1974-এ যেটা টেস্ট করা হয়েছিল সেটার। আচ্ছা, এইবার তারপরে দেখা গেল তারপরেরটা হলো 1998-এ, এইবার হচ্ছে 1998 যেটা কোশ্চেনের আনসার আমাদেরকে চেয়েছে, ঠিক আছে। তো এটার আনসার হবে কি, 1998-এর এর আনসার হবে অপারেশন শক্তি। এটা কবে হয়েছিল, এটা হয়েছিল 1998, ঠিক আছে। আচ্ছা, আর এর সঙ্গে আমরা আরেকটু বলে নিই যে যেই সময় হয়েছিল সেটা ডেটটা কখনো কখনো চাইতে পারে। তাহলে কবে কবে হয়েছিল, দুই দিন হয়েছিল। তো দুই দিনের ডেট কবে কবে, একটা হচ্ছে 11/5 অ্যান্ড 13/5, ঠিক আছে, 11 মে অ্যান্ড 13 মে। আর ওই সময় ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী অর্থাৎ পিএম ছিলেন অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। তো এখান থেকে আর কি কোনো এক্সট্রা ইনফরমেশন বেরোচ্ছে, ঠিক আছে, তাহলে এখান থেকে এতটুকু পাওয়া গেল, ঠিক আছে। এবার চলে আসি আমরা নাম্বার 119। এবার এই কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে এম এস স্বামীনাথন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে কোন রেভলিউশনের সঙ্গে এম এস স্বামীনাথন অ্যাসোসিয়েটেড ছিলেন? তাহলে এখানে দেখা যাচ্ছে ইয়েলো রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, গ্রিন রেভলিউশন, ব্ল্যাক রেভলিউশন, কিন্তু এই যে কালারগুলোর সঙ্গে আমার সাবস্টেন্সগুলো কী ছিল, ঠিক আছে। তাহলে আমরা আগে একটু এক্সট্রা ইনফরমেশনটা দেখে নিই, দেন আমি আনসারটা বলবো। ফার্স্ট অফ অল ইয়েলো রেভলিউশন, তো এটা হবে আমার ফার্স্ট অফ অল এডিবল অয়েল, ঠিক আছে। এডিবল অয়েল মোস্টলি কনসিস্টেড অফ মাস্টার্ড অয়েল অ্যান্ড সেসামি সিডস,
সাম এসিডস, ঠিক আছে। এবার এরপরে যেটা হোয়াইট রেভলিউশন, ঠিক আছে, তো এই হোয়াইট রেভলিউশনটা অবভিয়াসলি নামটা শুনে হয়তো গেস করা গেছে এটা হচ্ছে মিল্কের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। এইবার চলে আসি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চনে, সেটা হচ্ছে কি গ্রিন রেভলিউশন। আচ্ছা, এই যে গ্রিন রেভলিউশনটা কি, রিলেটেড টু এগ্রিকালচার, ঠিক আছে। আচ্ছা, আর এটা ইন্ডিয়াতেই হয়েছিল, এটা ইন্ডিয়াতে হয়েছিল। আর ব্ল্যাক রেভলিউশন, এটা কি রিলেটেড, এটা হচ্ছে পেট্রোল রিলেটেড, ঠিক আছে, পেট্রোল অর পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম থেকে এটা অবটেইনড হয়, দ্যাটস ওয়াই পেট্রোল আর পেট্রোলিয়াম, যে কোনো যদি অপশনে দুটো থাকবে না একসঙ্গে, যে আর কোয়েশ্চনে আসলে যে কোনো একটা টিক করলেই হবে। আমাদের যে কোয়েশ্চনের আনসার এবার হচ্ছে এম এস স্বামীনাথন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তো ফার্স্ট অফ অল ইন ইন্ডিয়া এম এস স্বামীনাথন ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন, ঠিক আছে। তো এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে ইন ইন্ডিয়া, ঠিক আছে। কিন্তু যদি বলে ওয়ার্ল্ড ওয়াইড বলে তাহলে ইন ওয়ার্ল্ড, তাহলে ইন ওয়ার্ল্ড হবে ডক্টর নরম্যান ওয়ারলগ, ওয়ারলগ, ঠিক আছে। এটা হবে ইন ওয়ার্ল্ড, মানে হচ্ছে গ্রিন রেভলিউশনের সঙ্গে ইনি যুক্ত। আচ্ছা, এর সঙ্গে আমরা একটু একটু এক্সট্রা ইনফোতে চলে যাই, ফর এক্সাম্পল সেটা হচ্ছে সিলভার রেভলিউশন, ঠিক আছে। এবার হচ্ছে সিলভার রেভলিউশন ইজ রিলেটেড টু, তাহলে দেখে নিই কী বলছে, সিলভার রেভলিউশন ইজ রিলেটেড টু এগস, ঠিক আছে। এবং সিলভার রেভলিউশনের যে জনক বলা হয় কাকে, নান আদার দেন ইন্দিরা গান্ধী, ঠিক আছে। আশা করি এখানে কোনো প্রবলেম হবে না বা হয়নি। এবার নেক্সট আমরা চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চনে, কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং গ্যাস ইজ অলসো নোন অ্যাজ লাফিং গ্যাস, ঠিক আছে। তো এবার আমাদেরকে জিজ্ঞেস করেছে লাফিং গ্যাসের ব্যাপারে, তো এখানে অপশন কী কী আছে, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড আর নাইট্রোজেন পারঅক্সাইড। তো এখানে আমার আনসার হবে নাইট্রাস অক্সাইড। তো অনেক সময় এর ফর্মুলা দিয়েও দিয়ে দেওয়া থাকে, তো এর ফর্মুলা হলো এটা, আশা করি এখানে কোনো ইয়ে হবে না, প্রবলেম হবে না। এবার কি বলছে, দ্য মেইন এজেন্ট অফ মার্স গ্যাস, ঠিক আছে। এবার বলছে মেইন এজেন্ট অফ মার্স গ্যাস, তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে যে মার্স গ্যাসের মধ্যে কে কে থাকে। তাহলে মার্স গ্যাসের মধ্যে থাকে মিথেন, হাইড্রোজেন সালফাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তো অবভিয়াসলি মিথেনের অ্যামাউন্টটা বেশি থাকায় আমাদের এখানে আনসারটা হয়ে যাবে মিথেন, ঠিক আছে। এইবার চলে আসি আমরা আমাদের যে নেক্সট কোয়েশ্চনে, কি বলছে, হুইচ এলিমেন্ট ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড কেমিক্যালি বাই হেনিং ব্যান্ড। আচ্ছা, তো এবার আমার কাছে যে অপশনগুলো আছে সেগুলো হলো কোবল্ট, নিকেল, হাইড্রোজেন অ্যান্ড ফসফরাস। তাহলে এখানে আমার যে আনসারটা হবে সেটা হবে ফসফরাস। এইবার এখান থেকে এক্সট্রা ইনফো কী পেতে পারি আমরা, কবে এটা পাওয়া গেছিল, ইন 1669, ঠিক আছে। কোথার থেকে পাওয়া গেছিল, ফ্রম ইউরিন, ইয়েস ফ্রম ইউরিন এটা পাওয়া গেছিল। আর যখন এটা পাওয়া গেছিল তখন এটার নামকরণ কি হয়েছিল, মানে আমি যদি বলি যে ফার্স্ট নেমড অ্যাজ কোল্ড ফায়ার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের যে নেক্সট
কোয়েশ্চেন আছে সেখানে চলে আসি। এবার বলছে যে অ্যালফ্রেড নোবেল, ঠিক আছে, অ্যালফ্রেড নোবেল ডিসকভার্ড কি করেছিল? তো অবভিয়াসলি এটা অনেকেই জানে আমাদের মধ্যে যে উনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। এইবার এখান থেকে এই যে নোবেল, নোবেল শব্দটা থেকেই আমাদের মাথার মধ্যে একটা শব্দ আসে, সেটা হচ্ছে নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ ফার্স্ট অফ অল কবে থেকে দেওয়া হয়? তো কবে থেকে দেওয়া হয়, তাহলে ইট ওয়াজ স্টার্টেড ইন 1901 থেকে এটা দেওয়া হয়। কে দেয় এটাকে? বাই সুইডেন, ঠিক আছে। এইবার এই যে নোবেল প্রাইজটা, এইটা ছয়টা ডিসিপ্লিনে দেওয়া হয়। কি কি ডিসিপ্লিন? ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা পিস ডিসিপ্লিনে দেওয়া হয়, তারপরে ফিজিক্সে দেওয়া হয়, কেমিস্ট্রিতে দেওয়া হয়, মেডিসিনে দেওয়া হয়, দেন ইকোনমিক্সে দেওয়া হয়, অ্যান্ড লিটারেচারে দেওয়া হয়। তাহলে এই যে হয়ে গেল আমার চারটে, আর এইদিকে দুইটা, ছয়টা, ঠিক আছে। আচ্ছা এইবার বলছে ইন কেস অফ স্যাটেলাইট, ইন কেস অফ স্যাটেলাইটস IRS সিরিজ ওয়াজ লঞ্চ ফর কমিউনিকেশন। আচ্ছা তাহলে IRS, এই যে IRS সিরিজটা যে লঞ্চ করা হয়েছিল, এই IRS কিসের জন্য করা হয়েছিল? দেখো এই যে IRS আছে না, এই যে RS, এই RS এর মানে হচ্ছে রিমোট সেন্সিং, দেয়ারফর আওয়ার অ্যান্সার উইল বি রিমোট সেন্সিং। এইবার এখান থেকে একটা জিনিস আসে যে আমাদের দেশ থেকে যে ছাড়া হয়েছিল, এই যে ভাস্করা, ভাস্করা ওয়ান অ্যান্ড ভাস্করা টু, ঠিক আছে, এই দুটোই কি? এই দুটোই হচ্ছে আমাদের রিমোট সেন্সিং স্যাটেলাইট। এইবার চলে আসি আমরা আমাদের পরের যেই আমরা আমাদের কোয়েশ্চেন আছে সেখানে চলে আসি। হোয়াট ইজ দ্য রোল ফর বিট ফর কম্পিউটার্স, অর্থাৎ বিট, এই বিটটা আমাদের কম্পিউটার্সের মধ্যে কি রোল প্লে করে, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে একটু দেখে নিই, বলছে বিট, ফার্স্ট অফ অল আমাদের আনসারটা দেখে নিই, বিট ইজ আ বাইনারি ডিজিট, ঠিক আছে। তাহলে এবার একটু বিট সম্পর্কে আমরা একটু দেখে নিই, ফোর বিট, ঠিক আছে, ফোর বিটকে বলা হয় নিবল। আবার এইট বিটকে কি বলা হয়? এইট বিটকে বলা হয় বাইট, ঠিক আছে। আবার ওয়ান কিলো বাইট বা ওয়ান কেবি কে বলা হয় বাইট, ঠিক আছে। আশা করি সবার বোঝা গেছে এই জায়গাটা। এর পরের কোয়েশ্চনে চলে যাই আমরা, কি বলছে এর পরের কোয়েশ্চনে আমরা চলে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মুন অর স্যাটেলাইট অফ জুপিটার, তো এখানে আইও টাইটান ইউরোপ। আচ্ছা এখানে হুইচ অফ দ্য ফলোয়িং, সেম হিয়ার, এখানে নটটা মিস হয়ে গেছে, হয়তো প্রিন্টিংয়ে ভুল করে ফেলেছে, যাই হোক। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য মুন অর স্যাটেলাইট অফ জুপিটার, তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে আইও ইজ এ স্যাটেলাইট, ইউরোপ ইজ এ স্যাটেলাইট, অবভিয়াসলি গ্যানিমেড আমরা অনেকক্ষণ ধরে ডিসকাস করে আসতেছি, এটা হচ্ছে লার্জেস্ট ন্যাচুরাল স্যাটেলাইট অফ জুপিটার। কিন্তু আমি একটু আগেই বলেছি যে টাইটান, টাইটানটা কার? টাইটানটা হচ্ছে স্যাটার্নের, তাই না? টাইটানটা হচ্ছে স্যাটার্নের, দেয়ারফর আওয়ার আনসার উইল বি অপশন বি টাইটান। এইবার বলছে হু ইনভেন্টেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তো এইখানে আমাদের একটু দেখে নিতে হবে যে কিছু এক্সট্রাও পাওয়া যায় নাকি। তো ফার্স্ট অফ অল এখানে যে অপশনগুলো আছে আমরা একটু দেখে নেব, এখানে অপশনগুলো আছে টিম বার্নার্স-লি, রবার্ট ক্যান, তারপরে হচ্ছে উইন্টন কার্ফ, আরেকটা হচ্ছে রে টমলিনসন,
ঠিক আছে, তাহলে এবার দেখি একটু এখান থেকে যদি কিছু এক্সট্রা ইনফরমেশন পাওয়া যায়। তো ফার্স্ট অফ অল আমাদের যে আনসার, অর্থাৎ হু ইনভেন্টেড WWW, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হবে টিম বার্নার্স-লি। ঠিক আছে, এইবার এর সঙ্গে আমি একটু এক্সট্রাভাবে জুড়ে দিই, সেটা হচ্ছে ফাদার অফ কম্পিউটার্স। এটা কিন্তু আলাদা, এটা পুরোপুরি আলাদা, ফাদার অফ কম্পিউটার্স। তো এটা হবে চার্লস ব্যাবেজ। এর সঙ্গে আরেকটা জিনিস বলি, ইনি দুটো কম্পিউটার বানিয়েছিলেন যেটা সিম্পল ক্যালকুলেশন করতেন। ঠিক আছে, তো ইনি দুটো মেশিন বানিয়েছিলেন যেটা সিম্পল ক্যালকুলেশন করতে পারতো। ঠিক আছে, কিন্তু এখন এর সঙ্গে যদি বলা হয় যে ফাদার অফ মডার্ন কম্পিউটার্স, তাহলে এই আনসারটা আমাদের হবে অ্যালান টিউরিং। ঠিক আছে, তাহলে এই আনসারটা হবে আমাদের অ্যালান টিউরিং। ঠিক আছে, ওকে, সো আজকের সেশনটা আমরা এখানে শেষ করব। তো তোমরা বলবে যে তোমাদের সেশনটা কেমন লেগেছে, তোমরা কমেন্টস বক্সের মধ্যে তোমাদের ফিডব্যাক জানাতে পারো, এবং তোমরা আর নতুন কী কী চাচ্ছ তোমরা সম্পূর্ণ বিষয়টি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে আমাদের সাথে কমিউনিকেট করতে পারো। এবং আরেকটি বার বলি যে তোমরা যদি সিস্টেমেটিক ওয়েতে ব্যাচের থ্রু বা কোর্সের থ্রু তোমরা তোমাদের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাও, যার মধ্যে তোমরা মক টেস্ট পাবে, MCQs পাবে, তোমার ডাউট ক্লিয়ারিং সেশন পাবে এবং থিওরি পাবে, তো সেটার জন্য তোমরা আমাদের যেই অনলাইন কোর্স বা অফলাইন কোর্স দুটোর মধ্যে যে কোনো একটি জয়েন করতে পারো, যেটাতে তোমাদের সুবিধা হয়। এবং এই ব্যাচ সংক্রান্ত কোনো রকম ইনফরমেশনের জন্য প্রথমেই যেই নাম্বারটি শো করা হয়েছিল সেই নাম্বারে কল করলে তোমরা পেয়ে যাবে। সো দেয়ারফর আজকের জন্য এতটুকু, নেক্সট ক্লাসে আমরা আবার আসবো নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে। সো টিল দেন, গুড বাই।